নমস্কার বন্ধুরা, আজকে নভেম্বরের 24 তারিখ আর বুধবার। আজকের ব্লগটা আমি শুরু করছি অনেক দিন পর, সেই 14 তারিখে করেছিলাম, বোনের বাড়ি গিয়েছিলাম বাটায় সেই, আর আজকে আবার করছি। আপনারা ভালো আছেন আশা করি, আমিও ভালো আছি। আর আমি আমি অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি, কেননা বাবাকে আমাকে ইনসুলিন দিতে হয় দুবেলা, সেই জন্য তাড়াতাড়ি আমাকে উঠে পড়তে হয়। আর উঠে পড়ে বাবাকে ইনসুলিনটা দিয়ে আমি এমনি শুয়ে থাকি। এখন কটা বাজে? এখন 7:30 বেজে গেছে, আমি উঠেছি। অন্যদিন তাড়াতাড়ি ব্রাশ টাশ করে নিই, কিন্তু আজকে ব্রাশ টাশ আমার করা হয়নি। আর এই এবার নিচে যাব, নিচে গিয়ে ব্রাশ টাশ আমি করে নেব, করে নিয়ে একটু চাটা খাবো, খেয়ে দিয়ে ওপরে চলে আসবো। আবার ওপরে চলে এসে ওপরে বিছানা টিছানা গোছাতে হবে, আমার মেয়ে এখন ঘুমাচ্ছে। মেয়ে উঠে পড়ুক, উঠে পড়লে মেয়ে উপরে বিছানা টিছানা গুছিয়ে ঝাঁটটা দিয়ে নেব, তারপর মা দোকানে চলে যাবে। তারপরে মেয়ে উঠলে ঘুম থেকে আমি ওকে কিছু খাবার করে দেবো, খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আবার দোকানে চলে যাব। দোকান থেকে আমি আবার বাজারে যাব, বাজার থেকে এসে আবার রান্না বান্না এসব করতে হবে আমাকে। আর আমাদের এখানে তো ভালোই ঠান্ডা পড়ে গেছে, কী বলবো, ওই জন্য এই চাদরটা গায়ে গলিয়ে নিয়েছি, আর আমার একটুতেই ঠান্ডা লেগে যায়, ওই জন্য আমাকে আমি এই চাদরটা নিয়ে নিয়েছি। এখানে অল্পই ঠান্ডা পড়েছে, আর আমার শীতকালে খুবই শীত পায়, কী বলবো, এটা শীতকালে আমি। হ্যাঁ, তাহলে আমার সঙ্গে আপনারা থাকুন, আমি বাজারে যাব। বন্ধুরা, চা গরম করে নিয়েছি আমি, এই যে আমার চা, চা খাবো। আর এতে বিস্কুট আছে, খাস্তা বিস্কুট, ভালো লাগে আমার, একটু নোনতাই ভালো লাগে, কিন্তু কি করব, এই বিস্কুটটা আছে এটা দিয়ে খেয়ে নেব। ওপরে যা জামা কাপড় ছিল মোটামুটি গুছিয়ে এসেছি, বিছানাটা গোছাবো, ওপরটা হয়ে যাবে, আর ঝাড় দিয়ে নেবো, মুছে নেবো, হয়ে যাবে। আমরা স্টিলের কাপেই খাই ঘরে, ওটা ভেঙে যায়, ওই জন্য হাত থেকে খালি পড়ে গিয়ে ভেঙে যায়, ওর জন্য ওই জন্য স্টিলের কাপ। বাজারে যাব, দেখি কি মাছ পাই। কালকে অবশ্য বাড়িতে গলদা চিংড়ি হয়েছিল, ভালোই লেগেছে খেতে, মালাইকারি করেছিলাম। আমি বাজার থেকে এসে গেছি, আর বাজার থেকে আমি মাছগুলো নিয়ে এসেছি। বাজার থেকে আমি মাছগুলো নিয়ে এসেছি এই মাছগুলো দিয়ে একটা এই কাঁচকলা আর পেঁপে দিয়ে একটা ঝোল করব, আর এই মাছের ঝাল করব, আর কিছু ভাজা করব। এই আজকে আমাদের রান্না হবে আজকে। তাহলে আমার সঙ্গে আমার বাবার খাওয়া হয়ে গেছে, এবার আমি, মা আর আমার মেয়ে খাবো, তার জন্য খাবারটা বেড়ে নেবে। ঠিক আছে, দেখ কমাও। হ্যাঁ কমাও আরো। মা কি খাবে?
মুড়ো দেবো মা, মেটা খাবি তো? আর আমার তো এই মাছ রয়েছে বন্ধুরা। তাহলে আমি খেয়ে নি, খাবি তো বন্ধুরা? আজকে আমার বাবা দোকান খোলেনি, নয়তো আমি এরকম সময় ঘরে থাকি না। আমার বাবা শুয়ে আছে, শরীরটা ভালো না, তা আমি সন্ধে কখনো দিয়েও যাই, তারপর অনেক সময় দোকান থেকে এসেও আমি সন্ধেটা ঘরে দিই। তা আজ যেহেতু আমি ঘরে আছি, সন্ধেটা আমি দিয়ে নেব। আমি আগেই বলেছি, আমি অনুকূল ঠাকুরের দীক্ষা নেওয়া আছে, আমার দুবেলা খেতে দিতে হয়। এটা দিয়ে আসতে দেয়। এটা ঠাকুরের মোছার জন্যই আমি রেখেছি। ঠিক আছে, আমি দেখি নিয়ে আসবো। ভিজে হাতে দিয়ে না রে বাবা, মোটামুটা মোটা বলো মা, কত? 22 টাকা না 24 টাকা নিয়েছে। আমার
সন্ধ্যে দেওয়া হয়ে গেছে।